সকলকে স্বাগত জানাই বাগবাজার গৌড়ীয় মঠ এবং নতুন করে তৈরি হয়েছে বিশ্বের প্রথম শ্রী চৈতন্য মহাপ্রভু মিউজিয়ামে। এই মিউজিয়ামটি উদ্বোধন হতে চলেছে আগামী 13ই অগাস্ট। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মিউজিয়ামে আপনারা দেখতে পাবেন ভিন্ন ভিন্ন গ্যালারির মাধ্যমে চৈতন্যদেবের মানব লীলা, চৈতন্যদেবের জীব উদ্ধার লীলা, চৈতন্যদেবের সম্মিলিতভাবে সংকীর্তন মহোৎসব, সেই সঙ্গে আপনারা দেখতে পাবেন চৈতন্যদেবের দর্শন ও শিক্ষা বিষয়ক কিছু শো এবং চৈতন্যদেবের যারা সহযোগী ছিলেন তাদের কথা এবং কীভাবে চৈতন্যদেবের ধর্ম পরবর্তীকালে আজ পর্যন্ত প্রচারিত হয়ে এসেছে যাদের মাধ্যমে, বিশেষ করে ভক্তিবৃন্দ ঠাকুর এবং ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদের জীবনী এবং তাদের অন্যান্য কার্য। আমাদের গৌড়ীয় মিশনের তরফ থেকে একটা ক্ষুদ্র প্রয়াস যেটা আমরা আজকে তুলে ধরতে চেষ্টা করেছি, আজকের সমাজের এই হিংসাত্মক অবস্থা এবং বিশেষ করে আমাদের নিউ জেনারেশন, তারা যাতে মহাপ্রভুর শিক্ষা থেকে শিক্ষার সার সংগ্রহ করে তাদের মধ্যে একটা সার্বজনীন ভালোবাসা স্পর্শ করতে পারে তারা, এবং সেই সঙ্গে মহাপ্রভুর শিক্ষা এবং তার যে অন্যান্য লীলাবলী সেগুলোকে জেনে ধন্য হতে পারে। আমি সকলকে ধন্যবাদ জানাই যারা এই বৃহৎ কার্যে আমাদেরকে সম্পূর্ণভাবে সাহায্য করেছেন, বিশেষ করে বুদ্ধি দিয়ে অথবা মানসিকভাবে সাপোর্ট দিয়ে অথবা আর্থিক সহযোগ দিয়ে। আমরা সকলকে ধন্যবাদ জানাই। হরে কৃষ্ণ।